হ্যালো হ্যালো গাইস, ওয়েলকাম টু আরমান উইথ বাংলা। আরমান উইথ বাংলা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। এই চ্যানেলে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিও খুব ভালো এবং অসামত চলেছে। তো গাইস, আজকের ভিডিওতে জানিয়ে দেবো যে ফ্রি ফায়ার অল সেটিং। হ্যাঁ গাইস, ফ্রি ফায়ার অল সেটিং তোমরা কীভাবে, ফ্রি ফায়ার যে ল্যাঙ্গুয়েজটা ইংলিশ আছে, তো ওই ইংলিশ ল্যাঙ্গুয়েজটা তোমরা কীভাবে বাংলা করবে। হ্যাঁ গাইস, তো এখানে দেখতে হচ্ছে ইভেন্ট ক্যালেন্ডার, ডোন্ট মিস এম ট্রাই নিউ ম্যাপ, র্যাঙ্ক ডিফেন্স চ্যালেঞ্জ, তারপরে দেখতে হচ্ছে র্যাঙ্ক চ্যালেঞ্জ, তো প্লে টাইম রিওয়ার্ড, তো এগুলো তোমরা কীভাবে বাংলা করবে। হ্যাঁ গাইস, এক কথায় ফ্রি ফায়ার অল সেটিং তোমরা কীভাবে বাংলা করবে, তো আজকের ভিডিওতে লাইভ প্রুফ দেখিয়ে দেবো। হ্যাঁ গাইস, তো কীভাবে বাংলা করবে সেটা তোমাদের জানিয়ে দেবো। তো আমার চ্যানেলে কেউ নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে অন করে দেবেন, কারণ আমি প্রতিদিন ফ্রি ফায়ার রিলেটেড, ডিডিং কোড রিলেটেড, টোকেন রিলেটেড ভিডিও আপলোড করে দেখি। তো গাইস, চলো ভিডিওটা শুরু করা যাক। তো গাইস, ফ্রি ফায়ার অল সেটিং করার জন্য আমাদের দুইটা সেটিং চেঞ্জ করতে হবে ফ্রি ফায়ারের মধ্যে। হ্যাঁ গাইস, তো সবার প্রথমে তোমরা ক্লিক করবে এখানে প্রোফাইলে। তো প্রোফাইলে ক্লিক করবো, তোমরা এখানে সেটিং নামে একটা অপশান পাবে, তো আমি তীর মার্ক করে দেখিয়ে দেবো। তোমরা দেখতে পাচ্ছ, তো এখানে আমরা ক্লিক করবো। ক্লিক করার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ ল্যাঙ্গুয়েজ ইংলিশ, তো তোমরা এখানে ক্লিক করবে। তো ক্লিক করার পর তোমরা সবার নিচে দেখতে পাবে এখানে বাংলা। তো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি ওয়েট, তো দেখতে পাচ্ছ আমি এই যে আইডিটার নাম দিয়েছি এলজি ব্ল্যাক ওয়াইটি, তার নিচে দেখতে পাচ্ছ ইংলিশ। তো এটা আমরা প্রথম বাংলা করবো, তারপরে অল সেটিং বাংলা করবো। তো সেটিংয়ে ক্লিক করবো, ক্লিক করার পর বেসিকে থাকবো। বেসিকে থাকার পর এখানে ল্যাঙ্গুয়েজটাকে বাংলা করে নেবো। বাংলা করে নিলাম, করার পর আমরা এখান থেকে ব্যাক মারবো। দেখতে পাচ্ছ এখানে বাংলা হয়ে গেছে। এখন এখানে প্রোফাইলে শুধু বাংলা হয়ে গেল, এখন আমরা ফ্রি ফায়ার অল সেটিংটা কীভাবে বাংলা করা যায় সেটা করবো। তার জন্য আমরা ক্লিক করবো ফ্রি ফায়ার সেটিংয়ে। তো সেটিংয়ে ক্লিক করার পর তোমরা দেখতে পাচ্ছ ল্যাঙ্গুয়েজ ইংলিশ। হ্যাঁ গাইস, তো আমি তীর মার্ক করে দেখিয়ে দেবো। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ, তো ইংলিশে আমরা ক্লিক করবো। তো ক্লিক করার পর তোমরা এখানে দেখতে পাবে বাংলা সেটিং। হ্যাঁ গাইস, তোমরা এখানে দেখতে পারবে বাংলা সেটিং। তো বাংলা সেটিংয়ে ক্লিক করবে। তো ক্লিক করার পর আমরা ওকেতে ক্লিক করবো। ওকেতে ক্লিক করবো, দেখতে পাচ্ছ এখানে সেন্স উইল বি অ্যাপ্লাইড আফটার ইউয়ার রিস্টার্ট দ্য গেম। অর্থাৎ এখানে বলতেছে যে আমরা ফ্রি ফায়ার সেটিংটা চেঞ্জ করবো, চেঞ্জ করার পর গেমটা রিস্টার্ট করতে হবে, অর্থাৎ আমরা গেমটা উড়িয়ে দিয়ে আবার নতুন করে ওপেন করে নেবো। কনফার্মে ক্লিক করবো, কনফার্মে ক্লিক করলাম, দেখতে পাচ্ছ এখানে বাংলা হয়েছে এবং এই বেসিক, তারপর দেখতে পাচ্ছ সেন্সিটিভিটি, এগুলো বাংলা হয়নি। তার জন্য আমাদের গেমটা রিস্টার্ট করতে হবে, তো আমরা গেমটা রিস্টার্ট করে নেব। তো গাইস, তোমরা দেখতে পাচ্ছ আমরা গেমটা রিস্টার্ট করতেছি। হ্যাঁ গাইস, তো ওয়েট, তোমরা দেখতেই পাবে বাংলা ল্যাঙ্গুয়েজটা হয়েছে কি হয় নাই সেটা তোমাদের দেখিয়ে দেবে স্ক্রিনের মধ্যে। দেখতে পাচ্ছ এখানে লোডিংটা যে রয়েছে, দেখতে পাচ্ছ শুরু করতে ট্যাপ করুন। তো দেখতে পাচ্ছ এখানেই প্রথমে বাংলা হয়ে গেছে, তো আমরা ক্লিক করব। তো ক্লিক করার পর তোমরা এখানে দেখতে পাবে ফ্রি ফায়ার অল সেটিং বাংলা হয়ে গেছে। হ্যাঁ গাইস, তোমরা দেখতে পাচ্ছ এখানে স্টোর লাক রয়্যাল, তো স্ক্রিনের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ অল সেটিং ফ্রি ফায়ার বাংলা হয়ে গেছে। তো আমি তোমাদের দেখতে পাবো, দেখতে পাচ্ছ স্টোর লাক রয়্যাল ক্যারেক্টার ভল্ট পেট অস্ত্র ল্যাব। তারপর তোমরা এখানে ক্লিক করবে, ক্লিক করার পর তোমরা দেখতে পাচ্ছ এখানে অল সেটিং বাংলা হয়ে গেছে। হ্যাঁ গাইস, তো আমরা সেটিংয়ে ক্লিক করবো। সেটিংয়ে ক্লিক করবো, তোমরা দেখতে পাচ্ছ এখানে সেন্সিটিভিটি বাংলা হয়ে গেছে, তারপরে কন্ট্রোল এটা বাংলা হয়ে গেছে, অটো পিক আপ এটা বাংলা হয়ে গেছে, তারপরে দেখতে পাচ্ছ ডিসপ্লে সাউন্ড সব কিছু বাংলা হয়ে গেছে। হ্যাঁ গাইস, ফ্রি ফায়ার অল বাংলা হয়ে গেছে। তো তোমাদের দেখিয়ে দিলাম খুব সহজে, দুইটা সেটিং করলেই হয়ে যায় ফ্রি ফায়ার অল সেটিং বাংলা। তো আজকের ভিডিওটা এইটুকুই ছিল। ভিডিওটা ভালো লাগলে লাইক করে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে অন করে দেবেন, কারণ আমি প্রতিদিন ফ্রি ফায়ার রিলেটেড, রিডিম কোড রিলেটেড, টোকেন রিলেটেড ভিডিও আপলোড করে দেবো। তো আজকের ভিডিও এইটুকুই ছিল। থ্যাংকস ফর ওয়াচিং।